হাই ভিউয়ার্স, আমি মনি হোসেন। গুরু বিনিস আপনাকে জানাচ্ছি স্বাগত। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে একটি ই কমার্স সাইট সম্পর্কে তথ্য দিব। যারা মূলত নতুন ই কমার্স বিজনেসে আসতে চাচ্ছেন অথবা ই কমার্স বিজনেস করছেন, তাদের বিজনেস কারো বেগমান করার জন্য ঢাকার সামান্য একটু পুঁজি নিয়ে কয়েকটি সাইকেল ভ্যান নিয়ে যারা যাত্রা শুরু করেছিল তারা আজকে কোটি কোটি টাকার বিজনেস ডিল করছে শুধু ঢাকার ভিতরে। তারা হচ্ছে চালডাল.কম। আপনি হয়তো নামটি শুনে থাকবেন। তারপর আমি বলছি যে চালডাল.কম হচ্ছে মূলত প্রত্যেক মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসকে সুলভ মূল্যে তার বাড়িতে পৌঁছে দেয়া। ঢাকা ই কমার্স মেলায় তারা অংশগ্রহণ করেছিল। আমি তাদের কাছ থেকে অনেক তথ্য সংগ্রহ করেছি এবং অনেক তথ্য পেয়ে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি। চালডাল.কম তারা সারা বাংলাদেশে বিজনেস করার জন্য মূলত তৈরি হচ্ছে। অ্যাভেলেবল যারা মার্কেটিং করতে চাচ্ছে তাদেরকে তারা আহ্বান করছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে তারা ওয়েবসাইটকে প্রমোট করছে যে তারা যেন চালডাল.কম এর সাথে যুক্ত হয়। চলুন দেখে নিই চালডাল.কম সম্পর্কে। ভিউয়ার্স, আমি এখন চালডাল.কমের ভিতরে অবস্থান করছি। আমি তাদের ওয়েবসাইটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সুন্দর করে দেখুন। এটা হচ্ছে মূলত তাদের ইন্টারফেস। বাংলাদেশে ফ্যামিলি পণ্য বিপুল সমাহার, বাসা বাড়িতে ফ্যামিলি পণ্য পৌঁছে দেওয়ার জন্য সবচাইতে ভালো মার্কেট প্লেস হচ্ছে চালডাল.কম। যারা ভারিদারা, বসুন্ধরা, গুলশান, বনানি এই এলাকা থেকে মূলত তাদেরকে বিজনেস শুরু হয়েছিল এবং তারা সফল ই কমার্স ব্যবসায়ী বাংলাদেশে। আমি তাদের সাইডে একটু গেটে দেখাচ্ছি, একটু খেয়াল করেন যদি, যে ঢাকায় টোটাল অর্ডার্স প্লেস হয়েছে কতটি ভালো করে লক্ষ্য করুন, টোটাল সেভিংস কত কত টাকা হয়েছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তাদের পরিধি কত বাড়ছে, সেফ টাইম কত ঘন্টা সময় সেভ হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, তারা প্রতিশ্রুতি দিয়েছে যে এক ঘন্টার ভিতরে তারা ডেলিভারি দেবে এবং এটা হবে ক্যাশ অন ডেলিভারি। এক ঘন্টার ভিতরে, হ্যাঁ, তারা ডেলিভারি অন্যান্য প্রসেসটা দেখেছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, বিকাশ, অন্যান্য কোম্পানিগুলোর সাথে তারা যোগাযোগ করছে তাদের বিজনেসকে আরো রান করার জন্য। আপনি এই সাইটে গিয়ে যে কোনো কিছু আপনি প্রোডাক্টের অর্ডার দিতে পারবেন। তারা ঢাকা ছাড়াও বিভাগীয় শহরগুলিতে খুব দ্রুতই তাদের প্রোডাক্ট বিক্রি শুরু করবে এবং ঢাকার আশপাশে যে সিটি কর্পোরেশনগুলো আছে সেগুলিতে খুব শীঘ্রই তারা প্রোডাক্ট বিক্রি শুরু করবে। ঢাকা ই কমার্সের ডাক একটা ই কমার্স সম্মেলন হয়েছিল, সেখানে মূলত তারা এই ঘোষণা দিয়েছে যে তারা সারা বাংলাদেশব্যাপী আস্তে আস্তে তাদের পরিধি মিলে ধরবে।
আপনি একটু যদি তাদের ক্যাটাগরিগুলো খেয়াল করেন, অফার, রিসিপ্টস, ডিসকাউন্ট, এখানে আপনি সুন্দর করে সাইট ঘাঁটলে অবশ্যই দেখবেন। আপনারা যারা অনলাইন ইউজ করেন, মোবাইল কিংবা ল্যাপটপ ডেস্কটপ যেটা ইউজ করেন না কেন, আশা করি আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, এবং অবশ্যই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি পেয়ে যান, পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন।